ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একবন প্রশ্ন লিখেছেন যে আল মুকসিত মুহতাদি, নামটা তো আল্লাহর সাথে মিল, এটা কোনো ছেলের নাম রাখা যাবে? আল মুকসিত এটা আল্লাহর নাম কি না এ সম্পর্কে ওলামাদের মধ্যে ইখতলাফ আছে। অনেক আলেম বলেছেন যে এটা আল্লাহর নাম, তো যদি আল্লাহর নাম হয় তো আল্লাহর নাম কি কোনো মানুষ নিজের নাম রাখতে পারে বা কোনো ছেলের নাম রাখা যেতে পারে? আল্লাহর নাম আর রহমান, আল্লাহর নাম আর রহিম, তো এরকম নাম কি রাখা যেতে পারে? বললাম রাখবে আব্দুর রহমান বা আব্দুর রহিম, এরকম আল মুকসিত আব্দুল মুকসিত নাম রাখতে পারে, ঠিক আছে। আর মুহতাদি বা আল মুহতাদি, এটার অর্থ হলো হেদায়তপ্রাপ্ত, হেদায়তপ্রাপ্ত। ওমাই মাই ইয়াহদিল্লাহ ফাহু আল মুহতাদি, আল্লাহ বলছেন মাই ইয়াহদিল্লাহ, আল্লাহ যাকে হেদায়ত দান করেন সে হলো হেদায়তপ্রাপ্ত হয়। তো কোনো মানুষের নাম মুহতাদি রাখা যেতে পারে যদি সে হেদায়তপ্রাপ্ত হয়, তবে এই নামগুলো কোনোটাই সঠিক নয়। আল মুকসিদ তো রাখাই যাবে না, আব্দুল মুকসিদ যদি রাখতে চান তো ঠিক আছে, আর মুহতাদিও রাখা ঠিক হবে না কারণ সে তো হেদায়ত পায় নেই। তো এই জন্যে এভাবে নাম রেখে বরং আবদুল্লাহ আব্দুর রহমান নাম রাখবেন, অথবা নবীদের নামের সাথে মিলায় রাখবেন, অথবা সাহাবিদের নামের সাথে মিলায় রাখবেন, তাহলে অধিক উত্তম হবে। আল্লাহ তাআলা আলাম।